কাজের পরিমাণ বাড়িয়ে দেওয়ায় টিটাগড় কেলভিন জুট মিলে শ্রমিকরা উৎপাদন বন্ধ করে দিল। যতক্ষণ না বাড়তি ওয়ার্কলোড মিল কর্তৃপক্ষ না কমাবে ততক্ষণ তারা কাজে যোগ দেবে না বলে জানান। আগে 100 দণ্ডি পাটে উৎপাদন করতে হতো শ্রমিকদের, আজ থেকে তা 128 দণ্ডি হওয়ায় ক্ষোভে ফেটে পড়ছে শ্রমিক পক্ষ। মিল কর্তৃপক্ষ আগের মতো 100 দণ্ডি উৎপাদনের মাত্রা ধার্য না করলে কেউ মিলে যাবেন না কাজে, জানিয়ে দিল ক্ষুব্ধ শ্রমিকরা। তবে এই জন্য কাজ হারালো 4000 শ্রমিক। তবে এ ব্যাপারে মুখ খুলতে নারাজ মিল কর্তৃপক্ষ। প্রেসার আছে, প্রেসার দিচ্ছে মালিক, ম্যানেজমেন্ট সেই নিয়ে দিচ্ছে না, আর তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আগে কত ওয়ার্কলোড ছিল, এখন কত আছে দেখুন, তো বিভিন্ন ডিপার্টের ব্যাপার, আমরা আমাদের ডিপার্ট আলাদা, অন্য ডিপার্ট আলাদা। আপনাদের আগে কত ওয়ার্কলোড ছিল বলছি, এগুলো তো বিভিন্ন ডিপার্টের ব্যাপার। যেমনি আগের ডিপার্টে ছিল 2টো তার চলতো, এখন 4টে তার চালিয়েছে, বলছে ওর মধ্যে ওয়ার্কার পাচ্ছে না, তার থেকে বেশি লোক প্রেশার দিচ্ছে, মানে ওয়ার্কলোডিং বেশি দিচ্ছে। নোটিশ তো এখন তো আমরা জাস্ট মিল থেকে বেরোলাম, আমাদের তো গভর্নমেন্টই ইন্সপেকশন ছিল। আপনারা কাজ করছেন না, ওর না কারখানা তো বন্ধ রয়েছে, বাসি হচ্ছে না, লোক ঢুকছে না, বন্ধ প্রোডাকশন, বন্ধ প্রোডাকশন তো বন্ধ, দেখছেন না বাসি শ্রমিকরা কাজে যাচ্ছে না, না মিল থেকে বন্ধ, কারখানা কর্তৃপক্ষ বন্ধ করেছে। আগের মানে আমাদের 3টে মেশিন দেখতাম, এখন 4টে 6টা দেখতে বলছে, ওর নিয়ে তো আমাদের পারছে না, তাই জন্য আমাদের এই করেছি, কাজ যাচ্ছে, কাজে যাচ্ছে। এটা হলে কাজে যাবেন, আরে কি করে যাব, একটা মানুষ 4টা মেশিন কি করে দেখবো, 6টা মেশিন কি করে দেখবো বলুন। ওই মাইনাটা ওই আছে, কিন্তু ওয়ার্কলোড তো বেড়ে গেছে আমাদের, কি করে এখন তো এ মালিক যখন থেকে নিয়েছে তখন থেকে তো আমার ডেলি ঝামেলা। নতুন হাত বদল হয়েছে নাকি, নতুন মালিক, নতুন কতদিন হয়ে গেছে, 2-3 বছর হয়ে গেছে। শ্রমিকরা খটনি হয়ে যাচ্ছে, শ্রমিকরা বললো আমি করবো না, মালিক বন্ধ করে দিয়েছে, এটাই আর কোন। আমার নাম উমাশঙ্কর রাও। হালি শহরে ভালো সময় কাটাতে মনোরম পরিবেশে আপনাদের জন্য এসেছে ক্যাফে একান্তে। ক্যাফে একান্তে, যেখানে পাওয়া যাবে নানা রকমের চা, কফি এবং স্ন্যাক্সের সম্ভার, তার সাথে থাকছে আপনার স্পেশাল দিনগুলি পালন করার সুন্দর সুযোগ। ক্যাফে একান্তে, আমাদের ঠিকানা হালিশহর মালঞ্চ কালীতলা, যোগাযোগ করুন এই নম্বরে